কক্সবাজার সমুদ্র সৈকতের স্রোতের টানে ভেসে যাওয়া পর্যটকদের জীবন বাঁচাতে কাজ করছে তিন বেসরকারি প্রতিষ্ঠানের 150 কর্মী। 2 বছরে এমন 5 শতাধিক পর্যটককে জীবিত উদ্ধার করেছেন তারা, পাশাপাশি পর্যটকদের সচেতন করছেন এসব লাইফ গার্ড। বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার। প্রতি বছর দেশ বিদেশের লাখো পর্যটক আসেন 120 কিলোমিটার দৈর্ঘ্যের বিশাল এই সৈকতের সৌন্দর্য উপভোগ করতে, কিন্তু সচেতনতার অভাবে সাগরে নেমে অনেকেই স্রোতের টানে ভেসে যায়। ভেসে যাওয়া পর্যটকদের উদ্ধারে কাজ করছে অন্তত 150 লাইফগার্ড। এদের বেশিরভাগই প্রশিক্ষিত সার্ফার। সার্ফিং এর পাশাপাশি পর্যটকদের জীবন রক্ষায় এগিয়ে এসেছেন তারা। নিরাপত্তামূলক চিহ্ন ব্যবহারের মাধ্যমে পর্যটকদের সচেতন করছেন এসব লাইফ গার্ড। কোনো রেপ কার্ড নাই, কোনো স্রোত না থাকে না, যেখানে কোনো গর্ত থাকে না, আমরা একটা ভালো জায়গা দেখে সেখানে আমরা 2টা লাল হলুদ পতাকা দিয়ে রাখি দুই পাশে। এই 2টা লাল হলুদ পতাকার মাঝখানে যারা গোসল করে তারা 100% সেফ। লাইফগার্ড কর্মীরা এখানে হারা আমগর নিরাপত্তার জন্য অনেক কিছু করতেছে, আবার ভিতরে যাওয়ার জন্য নিষেধ করছে। লাইফগার্ডের যে সিকিউরিটি তারা পরিবেশনা করতেছে খুবই ভালো, আমাদের কাছে খুবই ভালো লাগছে। সি সেভ, অ্যাসিল লাইফগার্ড ও রবি লাইফগার্ড নামে 3টি বেসরকারি প্রতিষ্ঠান এই সেবা দিচ্ছে। সমুদ্র সম্পর্কে ভালো ধারণা থাকায় লাইফগার্ড হিসেবে সার্ফারদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। আমরা মনে করি যে সার্ফারদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করা দরকার, যার জন্য বলে আমরা যখন লাইফগার্ডরা নিই আমরা প্রেফার করি যেন বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের সার্ফাররাই আসে। লাইফগার্ডদের তদারকি করছে টুরিস্ট পুলিশ, তবে এসব কর্মীদের আরও প্রশিক্ষণ প্রয়োজন বলে মনে করছেন টুরিস্ট পুলিশের এই কর্মকর্তা। 50 থেকে 55 জন লাইফগার্ড আছে, তাদেরকে আমরা নিয়মিত মনিটর করি, এবং যে সার্ফিং অ্যাসোসিয়েশন আছে সেটা সার্ফিং অ্যাসোসিয়েশনের যে 10টা ক্লাব আছে সেগুলোকে আমরা মনিটর করি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।